দশমী রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক সুমিত দে এবং চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যুব তুর্কি নেতা সুমিত দের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ রাজ্য বিজেপি দল। বৃহস্পতিবার তার শেষকৃত্যে ছুটে গিয়েছিলেন বিধায়ক মন্ত্রী থেকে শুরু করে রাজ্য বিজেপির এক ঝাঁক বলিষ্ঠ নেতারা। রবিবার প্রয়াত যুবনেতা তথা বিজেপি উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক সুমিতের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করে সমবেদনা প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী শান্তনা চাকমা, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, উত্তর জেলার বিজেপি সভানেত্রী মলিনা দেবনাথ, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী সহ মহকুমার বিভিন্ন স্তরের কর্মকর্তারা। প্রয়াত সুমিতদের পরিবারের সাথে কথা বলে তাদের পাশে সর্বদা থাকবেন বলে আশ্বাস প্রদান করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন সরকার এবং দলের পক্ষ থেকে প্রয়াত সুমিতদের স্ত্রীর হাতে আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।